ही सच है बस का थी तो मिनी गेट अच्छा डाल डाल प्योर डाल डाल आलू पोटल सब्जी इधर कुमरो डाल अच्छा और डाटा दिए कुमरो डाल डाटा दिए अच्छा निरामिष अच्छा निरामिष मांस मांस মুরগির মাংস আচ্ছা আলু দিয়ে আছে আচ্ছা এটা কাতলা কাতলা মাছ এটা মাছের ডিম মাছের ডিমের বড়া এখানে ঝোলে আছে আচ্ছা এটাও তো মাছের ডিম ঝোল দিয়ে তাই তো এটা কি গো মাছের ডিম আর ওটা বেগুনি এটা বেগুনি খাবো পরে খাবো প্রাইস কি আছে থালির 30 টাকা সবজি ভাত 30 টাকা সবজি ভাত 70 টাকা দুটো মাংস দুটো আলু তারপরে ডাল সবজি দেওয়া হবে আর মাছ দিয়ে 55 টাকা পরে ভাত দিলে 60 টাকা আচ্ছা আর তোমার টাইমিংটা কি আছে টাইমিংটা আছে 9টা থেকে 3টে 10 15 আর লোকেশন আরএন ঘাট 4 নম্বর আরএন ঘাট রোড अच्छा तुम्हारा नाम था दादा तुम दास अच्छा दादा जल जाए ठीक है रखिए নিরামিষ থালিতে আরো আইটেম হয় শনিবার বলে করব আচ্ছা কি কি হয় নিরামিষ থালিতে এমনিতে ডাল ভাজা আসবে চাটনি আসবে আচ্ছা সত্তর টাকা তো আর ভেজ থালি 30 টাকা এই দোকানে আপনি রোজ খাওয়া দাওয়া করেন কেমন লাগে রান্না একদম ঘরের মতো নাকি আচ্ছা থ্যাংক ইউ কত বছর হয়ে গেল এখানে মোটামুটি পাঁচ বছর রান্না বান্না সব তুমি করো আইটেম কি একই থাকে মোটামুটি না একটু চেঞ্জ রোজ চেঞ্জ হয়ে যাবে সবজি ভাত রোজ চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ডালটা একই থাকবে আচ্ছা সবজির আইটেম প্রত্যেকদিন চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আর ভাজা যেগুলো থাকে সেগুলো আলু ভাজা টাজা এগুলো প্রত্যেকদিন থাকবে সবজি দুটো খালি চেঞ্জ হবে এবারে কোনো দিন হয়তো চারা মাছ হয় কোনো সময় কাতলা হয় ভোলা মাছ হয় চিংড়ি মাছ হয় মাছও চেঞ্জ হতে থাকে আচ্ছা না মাছের ডিমের বড়াটার কি প্রাইস আছে ওইটা এক পিস শূন্য মানে যদি এক পিস নো তাহলে 15 টাকা আচ্ছা আর এক পিস যদি চিকেন নো ভাত নো ভাত দিয়ে যদি এক পিস চিকেন খাও সবজি
নিলে তাহলে 50 টাকা আচ্ছা আর 2 পিস নিলে 70 টাকা পরে ভাত নিলে 75 আর মাছের প্রাইস মাছের প্রাইস ওই রকমই 1 পিস মাছের দাম আর ভাত দিয়ে 55 টাকা আর যদি পরে ভাত নাও তাহলে 60 টাকা না 5 টাকা একটা অ্যামাউন্ট দিই এক চামচ আর একটু খালি দিলে 5 টাকা ওদেরকে সবজি দেব আচ্ছা আচ্ছা ডাল দেব তারপরে এবার এমনি যদি খেতে খেতে কেউ সবজি যায় সেগুলো দেওয়া হয় আচ্ছা 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 ভেতরে আছে ভেতরে বেগুনি ডাল দিবি না
মানে গাড়ি কিনলাই বোঝা আছে এই দাদা মারা ফেলবি তুমি দাও না আরে পাঁচ টাকা দাও মানে পাঁচ টাকা যদি নিয়ে নিয়ে এসো দেখে যাও পরে নিয়ে যাবে চলো সামনে যা ভাত ঢালবো ভাত ঢালবো তো বলবে দাঁড়িয়ে যাবো কাল থেকে এখানে আপনারা রেগুলার খাওয়া দাওয়া করেন রেগুলার খাওয়া দাওয়া করেন এখানে কেমন লাগে এখানকার খাবার ভালো এখানে নাম করা খাবার উত্তমদার খাবার সব থেকে যত জায়গা আছে সব থেকে উত্তমদার খাবার ভালো উত্তমদা উত্তমদার ফেমাস করে সুন্দর রান্না ও অরুণদার থেকে উত্তমদার খাবার ভালো আমি বলে দিলাম হ্যাঁ কম পয়সায় খুব ভালো খাবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার একটা নতুন ফুড ভিডিওতে ততক্ষণের জন্য টাটা